নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 24 নভেম্বর 2022 থেকে 148 দিন পর্যন্ত যে 6 রাশি সোনার চামচ মুখে দিতে চলেছে, সেই 6টি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, আমি একটি কথা বারবার বলি, যারা ভিডিও দেখছেন প্রতিনিয়ত, প্রতিদিন প্রচুর ভিডিও দেখছেন, কিন্তু আপনার নিজের ব্যক্তিগত জন্মছক বিশ্লেষণ করছেন না। আপনি শুনছেন ভালো হবে, কিন্তু আপনার ক্ষেত্রে কেন হচ্ছে না এটা কিন্তু দেখার দরকার। দেখুন, আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দিই সম্পূর্ণ সার্বিক বিচার কিন্তু করি। এখানে এই যে বৃহস্পতি যে বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে কি না, এবং 148 দিন মার্গী অবস্থাতে থাকবে, এর ফলে এবং সক্ষেত্রিক পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করবে। এই 148 দিন নির্ণায়ক রেজাল্ট কিন্তু পাবে এই 5 রাশি, মার্জনা করবে 6 রাশি। কোন এই সৌভাগ্যশালী 6 রাশি আমি বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই শুনবেন। এবং আমি একটি অনুরোধ আপনাদের কাছে, চ্যানেলটি প্রচুর পরিমাণে আপনারা সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন। একটি শেয়ার, একটি লাইক, একটি সাবস্ক্রাইব আপনাদের সামনে নতুন নতুন ভিডিও প্রেজেন্ট করতে কিন্তু আমাকে উৎসাহিত কিন্তু করবে। আমি একটা কথা বারবার বলি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। অর্থাৎ ইম্পসিবল আমি জীবন থেকে কেটে দিয়েছি, এভরিথিং ইজ পসিবল। কোন জায়গাগুলোতে পসিবল একটু আলোচনা আপনাদেরকে করি। আপনার বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য প্রচেষ্টা করেছে, বয়স হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে আপনার ভাই, কাকাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই, বোনদের বিয়ে থা হয়ে যাচ্ছে, আপনার হচ্ছে না। চ্যালেঞ্জ দিচ্ছি, আপনার বিয়ে কনফার্ম আমি করবো, কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে। নাম্বার 1 পয়েন্ট, যাদের ক্ষেত্রে মামলা মকদ্দমা চলছে, চ্যালেঞ্জ নিয়ে বলছি, সেখান থেকে আপনি মুক্তি কিন্তু পাবেন, খুব দায়িত্ব নিয়ে বলছি। আপনার বিবাহিত জীবনে সমস্যা চলছে, চ্যালেঞ্জ নিয়ে বলছি, এবং আপনাকে ডায়েতে নোট করে নিন, দাম্পত্য সুখের জায়গা আসবে যতক্ষণ না কোর্ট অবধি গেছে, তার আগে আপনারা যোগাযোগ করুন, কোর্টে যাওয়ার পরে কিন্তু না, কোর্টের আগে দেখ, বুঝতে পারছেন সমস্যা আসতে চলেছে বড় ধরনের, কন্ট্রাক্ট করুন। 3-4 নম্বর পয়েন্ট, যাদের ক্ষেত্রে প্রচুর ঋণ হয়ে গেছে, অর্থাৎ লোন শোধ করতে করতেই মাসের স্যালারিটা কিন্তু শেষ হয়ে যায়, কন্ট্রাক্ট করুন, খুব দায়িত্ব নিয়ে বলছি। যাদের ক্ষেত্রে চাকরি হচ্ছে না, কর্ম জায়গাটা নিয়ে নিশ্চিতরূপে আপনার কর্মের জায়গাটা কিন্তু ভালো হবে। যাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা ভালো হচ্ছে না, দায়িত্ব নিয়ে বলছি, ব্যবসার জায়গা আপনার ডেভেলপমেন্ট কিন্তু নিশ্চিতরূপে হবে। সন্তানের জায়গা নিয়ে যাদের সমস্যা রয়েছে, সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, সেই জায়গাটা আমি দায়িত্ব নিয়ে বলছি, কিছু ক্রিয়া আছে যেটার মাধ্যমে সন্তানের জায়গাটা কিন্তু কিছুটা হলেও কিন্তু সম্ভব, এটা আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। এবং যাদের ক্ষেত্রে এডুকেশনের জায়গাটা নিয়ে সমস্যা হচ্ছে, শিক্ষার জায়গাটা নিয়ে, যাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে প্রেম কেটে যাচ্ছে, প্রেম আসছে, প্রেম টিকছে না, শিক্ষা, প্রেম, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি একটি কথা বলি, খুব চ্যালেঞ্জের সাথে এবং দায়িত্বের সাথে কাজ করি। আমি কিন্তু একটি কথা বারবার বলি, যারা নিজেরা স্যালেন্ডার হয় তাদেরই কেবল আমি হাত ধরি, আমি কিন্তু সবারই হাত কিন্তু ধরি না, এটা কিন্তু মাথায় রাখবেন, যারা স্যালেন্ডার হয়, কারণ এখানে স্যালেন্ডারটা অবশ্যই দরকার। আপনি একজনের শিক্ষকের কাছে গেছেন, আপনি শিক্ষকের অনুগত থাকতে হবে। আপনি একজন ডক্টরের কাছে গেছেন, ডক্টরের কাছে নিজেকে স্যালেন্ডার করতে হবে, তবেই কিন্তু আপনি সাকসেস কিন্তু পাবেন। তো তেমনি যাদের মধ্যে স্যালেন্ডার ভাব আছে কি না, তাদের জন্য কৌশিক রায়, যার হাত ধরে কিনা তাকে কিন্তু টেনে তুলে
আমি বারবার বলছি, দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জের সাথে। ডেফিনেটলি হচ্ছে না বলে কৌশিক রায় ডিসাইড কথা নেই, আপনাকে করে দেখাবো। এবং সমস্যা তো মানুষের জীবনে আছে, সমাধানের পথটা কিন্তু আছে। যদি শাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনাকে সেই সমস্যা থেকে বার করে নিয়ে আসতে কিন্তু পারবে। শুধু ভিডিও দেখছেন, ভিডিও দেখছেন, প্রচুর পরিমাণে ভিডিও দেখছেন, কিন্তু কিচ্ছু হচ্ছে না। জানবেন আপনার ন্যাকালচার কোন জায়গাগুলো, আপনার নবাংশ চার্ট বিশ্লেষণ করা দরকার, আপনার দশা মহাদশা, আপনার সুদর্শন চক্র, সমস্ত কিছু, মানে কোন নক্ষত্রে বসে আছে, কত নম্বর ডিগ্রিতে বসে আছে, এগুলো পুঙ্খানুপুঙ্খ চুলচেরা বিশ্লেষণ করা দরকার, কোন জায়গাতে সমস্যা হচ্ছে। ওই জন্য বারবার বলি কৌশিক রায় প্রোগ্রাম দেখতে হয়, নয়তো পিছিয়ে পড়তে হয়। যেখানে আমি দায়িত্ব নিব কি না 100%, আপনি ধরে নিন আপনার চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ, এটাই আমি, কারণ আপনারাই তো আমার আত্মীয়। আমি এটা বারবার বলছি, এটা অ্যাস্ট্রো এডুকেশন একটা পরিবার, আপনাদের জন্যই এই চ্যানেল। আপনারা যে যে বিষয়ের উপর ভিডিও চাইবেন আপনারা কমেন্ট করুন, আমি সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারছি খুব ব্যস্ততার মধ্যে থাকি, সবসময় সবারই অনুরোধ হয়তো আমি রাখতে পারি না, সেই জন্য আমি আবারও আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থী হচ্ছি। কিন্তু আমি চেষ্টা করব আপনাদের অনুরোধগুলো আমি রাখার। দেখুন বৃহস্পতি যে বকরি থেকে মার্গি হচ্ছে কি না, এবং 148 দিন মীন রাশিতে থাকবে, এবং এই যে পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগটা যে প্রবল আকারে, যেটা দুর্বল হয়েছে, সেটা কিন্তু জাগৃত হচ্ছে। এই জাগৃত হয়ে এই বৃহস্পতি কিন্তু ছাপ্পার ফারকে কিন্তু ধন দিবে, সন্তান, বিবাহ, ধন, শিক্ষা, ধর্মীয় যাত্রা, এডুকেশান, এই সেক্টরগুলো, কনসালটেন্সি, এই সেক্টরগুলো কিন্তু দিবে। কোন কোন রাশিকে দিবে, আপনার জন্মছকে বৃহস্পতির প্লেসমেন্ট কেমন আছে, কোন ভাবে অবস্থান করছে, কোন ভাবাধিপতির ভাবে সঙ্গে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, এগুলো চুলচেরা বিশ্লেষণ করা দরকার। অর্থাৎ ওই কৌশিকের কাছে হবে হচ্ছে বলে কোনো কথা নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জ নিয়ে আপনাদেরকে বলছি, আপনার ভাগ্য কিন্তু বদলাবেই বদলাবে। জ্যোতিষশাস্ত্র হচ্ছে বেদের চোখ, অর্থাৎ বেদ যদি আপনি বিশ্বাস করেন, জ্যোতিষশাস্ত্র মঙ্গলময় একটা শাস্ত্র, যেটা আপনার জীবনকে মিরাক্কেল ঘটাতে কিন্তু পারে। তো যাই হোক, আমি একটি কথা আপনাদেরকে বলি, কৌশিক রায় প্রেডিকশান কিন্তু মাটিতে পড়ে না। আপনাকে যে প্রেডিকশানটা করবো কি না, অর্থাৎ ডেফিনেটলি আপনার ক্ষেত্রে কিন্তু হবে। এই যে বৃহস্পতি বকরি থেকে মার্গি হয়ে যে রাশিগুলো ডিভিডেন্ড পেতে চলেছে, সেই রাশিগুলোর বিষয়ে কিন্তু আমি আলোচনা করবো। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো ডিভিডেন্ড পেতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি ভাগ্যভাবে অবস্থান করে, আপনার ধর্মীয় যাত্রা, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, আপনার পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, দীর্ঘদিনকার আটকে আছে এমন কোনো কাজ আপনাদের সম্পূর্ণ হবে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে। এই 148 দিন কর্কট রাশি কিন্তু নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। লিখে নিন, ডায়েরিতে নোট করিন, কর্কট রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির পঞ্চম মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের শুভ বিবাহ, দাম্পত্য সুখ, ব্যবসা, দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে। তিন নম্বর যে রাশির কথা বলবো, সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে পঞ্চম মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে, মায়ের স্বাস্থ্য ভালো হবে, রাজনীতির ক্ষেত্রে উত্থান, এবং আপনাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু শুভ সুখ সাধন বৃদ্ধি কিন্তু করবে। চার নম্বর যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির পঞ্চম মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি, শুভ বিবাহ, দৈনন্দিন রোজগার বৃদ্ধি কিন্তু হতে চলেছে। এই 148 দিন মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে রাশিতেই এই পঞ্চম মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি করবে,
আপনাদের ধর্মীয় যাত্রা দিবে, আপনাদের দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি দিবে, সন্তান ক্ষেত্রে প্রাপ্তি হবে, আকস্মিক লাভ হবে, গোল্ড চাঁদি শেয়ার মার্কেট থেকে আপনাদের লাভ হবে এবং ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে। সর্বশেষ এবং অন্তিম যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে, আপনাদের ধনের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। এবং যেহেতু একাদশপতি, আপনাদের সফলতা সাকসেস লাভ হতে কিন্তু চলেছে।